আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকে জানেন যে নামে মেটেল টোকে একটা নতুন সিম অলরেডি উদ্বোধন হয়ে গেছে তো এই সিমটা নেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ দেড়শো টাকা সর্বনিম্ন একশো টাকা আমাদের কিন্তু কিনতে হয় যেটা কিনা কেনার ধুম আমাদের নেট দুনিয়া বা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই কিন্তু বোঝা যাচ্ছে তো অনেকেই কিন্তু এই সিমটা কিনছে আপনারা কিন্তু চাইলে এই সিমটা আপনাদের পুরানো সিমকে কিন্তু কনভার্ট করে কিন্তু আপনারা সেই জেনজি সিনে কিন্তু পরিবর্তন তো আপনি কিন্তু চলে দেখতে পারেন আপনার সিমটা জেনজি জি অফার আওতাভুক্ত কি না অনেকে কিন্তু আমরা আগামী বর্ণমালা অনেক প্যাকেজের মধ্যে থাকি তো এর জন্য প্রয়োজন হবে শর্টকাটিক্স যেটা সেটা হচ্ছে টেলডো একটা অ্যাপ ইনস্টল করে নেবেন টেলডো অ্যাপটি ইনস্টল করার পর আপনাকে এভাবে শো করবে যে এখানে দ্য জেনজি প্যাকেজ মানে আপনার সিমটা জেনজির আওতাভুক্ত হয়ে যাবে বা অন্তর্ভুক্ত হয়ে যাবে এখানে কিন্তু আমার নাও রিসেন্ট ব্যালেন্সটা শো করতেছে জেনজিতে যদি আমরা ক্লিক করি এখানে জেন সব অফারগুলো এসে পড়বে যার মাধ্যমে কিন্তু আপনার সিম না কিনেই এই এই যে প্যাকেজগুলো সেগুলো উপভোগ করতে পারেন এখানে রিচার্জের অ্যামাউন্ট আছে সব কিছুই আছে এই অ্যাপটার মধ্যে আপনার চাইলে কিন্তু কয়েনও জমাইতে পারেন পয়েন্টও জমাইতে পারেন জমা কিন্তু পরবর্তীতে অনেক কিছুই কিনতে পারেন ঠিক আছে তো আমার এখানে সব কিছু শো করতেছে চালে অ্যাপটা ইনস্টল করতে পারেন তো টেলটক অ্যাপটা ওপেন করার মাধ্যমে আমার একটা জিনিস মনে পড়লো যে না আমার সাতাশ তারিখে আমার যে আমি যেই অফারটি ইউজ করি সেটা এক্সপায়ার সাতাশ তারিখে হয়ে যায় তো অনেক সময় ভুলে যাই যার কারণে এখনই আমি এসে রিচার্জটা করে ফেলবো এটা কিন্তু আপনার চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমেও কিন্তু করতে পারেন আমি একবারে ফার্স্টের থেকে দেখাই আপনি মোবাইল রিচার্জ অপশনে আসবেন আসার পরে আপনার নাম্বারটা সার্চে দেবেন যে নাম্বারে আপনি টাকা রিচার্জ করবেন তো আমি নাম্বারটা সিলেক্ট করি দেন ব্রান্টেল অপশানে ক্লিক করবেন তিরিশ ডেইস থার্টি ডেইস তারপরে অপশানটাতে ক্লিক করবেন ওয়ান পয়েন্ট টু জিবি ওয়ান ফিফটি মিনিটস টক টাইম অ্যান্ড ওয়ান টোয়েন্টি এস এম এস এটাই আমি সবসময় ইউজ করি কুপন কোড না কুপন কোড তো নাই আমার কোনো দেন এখানে আপনার পিন নাম্বারটা বসায় দেবেন অ্যান্ড দেন বুম আপনার অ্যাকাউন্টে টাকাটা এসে পড়বে আমার অ্যাকাউন্টে এসে পড়ছে এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের নির্দিষ্ট টেলটক সিমে ইউজ করতে পারেন আমার সিমটা কিন্তু জেন জির অফারের আওতাভুক্ত একটা সিম যেটা কিনা আপনারা জেন জি সিম ক্রয় না করে আপনার পুরনো টেলটক সিমের মাধ্যমে কিন্তু ইউজ করতে পারেন